বর্ষীয়ান নেতা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে দেশে বিদেশে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্কটল্যান্ড বিএনপির শোক সন্তপ্ত নেতাকর্মীরা একটি শোকসভায় মিলিত হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ মুক্তাদির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত খান বাদশাহ। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তফা আহমেদ, মামুনুর রশিদ, আহমদ আলী যুব, খন্দকার জাহাঙ্গীর আলম, মনোয়ার পারভেজ জুয়েল, রিয়াজুল হায়দার চৌধুরী রনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল চৌধুরী এমবি, বিকাশের সভাপতি এবং আওয়ামী লীগের সহসভাপতি শাহানুর চৌধুরী এবং আওয়ামী লীগের অপর সহসভাপতি আসাদ্দর আলী। আমরা শুধু খন্দকার দেলোয়ার হোসেন সাহেবকে হারাইনি, আমরা হারাইছি বাংলাদেশের একটি রত্ন, আমরা হারাইছি প্রধান একজন রাজনীতিবিদকে, আমরা হারাইছি একজন মুক্তিযোদ্ধাকে। এবং একটা দেশের উন্নতির জন্য যেভাবে পজিশনের দরকার আছে, অপোজিশনের দরকার আছে। যখন ওরা পজিশনে ছিলেন, খন্দকার দেলোয়ার হোসেনে দেশের জন্য কাজ করে গেছেন, যখন অপোজিশনে আসছেন তখনও উনি দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে গেছেন। আসলে খন্দকার দেলোয়ার হোসেন এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন যেখানে অন্য কোনো রাজনীতিবিদ কতটা সাহসিকতার সাথে এই পদটা ধরতে পারতো আমার সন্দেহ আছে। যে আমার মনে হয় যে আজকে আমরা একটা এক্সাম্পল স্থায়ী করতেছি যে এই মিটিংয়ে, যে আমরা যে যে পার্টি করি না কেন, যে আমাদের যদি এইরকম একজন নেতা বা নেত্রী মারা যান, ওনার আত্মার মাগফিরাতের জন্য যে আমরা আজকে আমরা সব দলের লোকই এখানে একত্রিত হয়েছি। পরে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুল ইসলাম। হুমায়ুন কবির, চ্যানেল আই, এডিনবরা, স্কটল্যান্ড।